হ্যালো বন্ধুরা কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল অ্যাকাউন্টেন্সি হিসাব শাস্ত্রে হাজার চব্বিশ পঁচিশ নতুন শিক্ষাবর্ষের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের মাস্টার ক্লাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একুশ তারিখেই তোমাদের অ্যাকাউন্টেন্সির এক্সাম আছে তাই সেই দিকটিকে মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে হাজির হয়েছি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যেখানে সম্পূর্ণ চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং বাছাই করা এমসিকিউ কিউ কোশ্চেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রশ্নের সাথে উত্তরও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই আজকের ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে কারণ আজকের ভিডিওটি তোমাদের পরীক্ষার ফাইনাল প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে হেল্প করবে তাই ভিডিওটিকে একদম স্কিপ করবে না আর লাস্ট অবধি খুবই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবে তার সাথে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কোনো ডাউটস থাকলে কোনো কোয়ারিস থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক তো টোটাল চল্লিশ নম্বর তাই টোটাল চল্লিশটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে তো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দা ফাদার অফ অ্যাকাউন্টিং ইজ নোন অ্যাস তো কারেক্ট অ্যান্সার হলো লুকা প্যাসিওলি কোশ্চেন নম্বর টু দ্য ফাংশন অফ বুক কিপিং ইজ ডান বাই অর্থাৎ বুক এর কাজটি সম্পন্ন হয় কার দ্বারা অ্যাকাউন্টেন্ট বুক অডিটার নাকি ক্যাশিয়ার তো কারেক্ট অ্যান্সার হলো বুক মাধ্যমে বুক কিপিংয়ের কাজ সম্পন্ন হয় কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে নেচার অফ ক্যাপিটাল ইজ অ্যান্ড অ্যাসেট অ্যান্ড ইনকাম এ লাইবিলিটি নাকি অ্যান্ড এক্সপেন্স তো কারেক্ট অ্যান্সার হলো এ লাইবিলিটি কারণ ক্যাপিটালকে সবসময় ব্যালেন্স শিটের লাইবিলিটি পোর্শানে দেখানো হয় এবার চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে দ্য নেচার অফ অ্যাক্রুড ইনকাম ইজ অপশন দেওয়া হয়েছে রেভিনিউ লাইবিলিটি এক্সপেন্স অর অ্যাসেট তো অ্যাক্রুড ইনকাম অর্থাৎ আমি ইনকাম পাবো ইনকাম আমার ভবিষ্যতে জেনারেট হবে এখনও পর্যন্ত জেনারেট হয়নি তাহলে সেটা কি সেটা হলো আমার কাছে অ্যাসেট তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর ডি অ্যাসেট এবার দেখব কোশ্চেন নম্বর ফাইভ যেখানে বলা হয়েছে আন্ডার ম্যাচিং কনসেপ্ট ম্যাচিং ইজ ডান বিটুইন চারটে অপশন দেওয়া হয়েছে রিসিপস অ্যান্ড পেমেন্টস ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আর লাস্ট হলো ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস তো কারেক্ট অ্যান্সার হল ইনকাম অ্যান্ড এক্সপেন্স কারণ সর্বদা ম্যাচিং করা হয় খরচ এবং আয়ের মধ্যে কোশ্চেন নাম্বার সিক্সে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজামশন অপশান হলো অ্যাক্রুয়াল বেসিস কনসিস্টেন্সি বেসিস বোথ অর্থাৎ এ অ্যান্ড বি এবং নন অফ দিস এদের কোনোটিই নয় তো কারেক্ট অ্যান্সার হবে এ অ্যান্ড বি কারণ ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং অ্যাজামশন বলতে অ্যাক্রুয়াল বেসিস এবং কনসিস্টেন্সি বেসিস দুটো প্রিন্সিপালকেই কনসিডার করা হয়েছে এবার দেখব কোশ্চেন নাম্বার সেভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট ওর নন অফ দিস এদের কোনোটিই নয় তো কারেক্ট অ্যান্সার হলো ব্যাঙ্ক একটি রিয়েল অ্যাকাউন্ট কারণ ব্যাঙ্ক হলো কারেন্ট অ্যাসেট এবার দেখব কোশ্চেন নাম্বার এইট অ্যাক্রুয়াল বেসিস অব অ্যাকাউন্টিং মে বি ইউজড বাই ট্রেডিং কনসার্ন নন ট্রেডিং কনসার্ন বোথ ট্রেডিং অ্যান্ড নন ট্রেডিং কনসার্ন নন অব দিস এদের কোনোটি নয় তো কারেক্ট অ্যান্সার হবে বোথ ট্রেডিং অ্যান্ড নন ট্রেডিং কনসার্ন কারণ যে অ্যাকাউন্টিংয়ের যে অ্যাক্রুয়াল বেসিস যে প্রিন্সিপাল রয়েছে সেটা দুটো বিজনেস ফরমেশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয় ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড নন ট্রেডিং অ্যাকাউন্ট উভয়ের ক্ষেত্রেই এবার দেখব কোশ্চেন নাম্বার নাইন যেখানে বলা হয়েছে বুক ভ্যালু অফ মেশিনারি অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটিন ল্যাক মার্কেট ভ্যালু অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইফ সোল্ড সেভেন্টিন ল্যাক অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইফ দ্য কোম্পানি ভ্যালুজ দ্য মেশিনারি অফ সেভেন্টিন ল্যাক হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালুয়েশন প্রিন্সিপাল ইজ বিং ফলোড অর্থাৎ বলা হয়েছে যে একত্রিশে মার্চ অব্দি কোনো মেশিনারির ভ্যালু পনেরো লাখ টাকা ছিল এবং সেই মেশিনারিটি যখন মার্কেটে বিক্রি করতে যাওয়া হয় একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে তখন তার ভ্যালু মার্কেট ভ্যালু দেখায় সতেরো লাখ এবার সেল ভ্যালুর ওপরে যদি ভ্যালুয়েশন করা হয় তাহলে সেটা কী ধরনের ভ্যালুয়েশন প্রিন্সিপালের আন্ডারে পড়বে তো অপশন দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল কস্ট রিয়ালাইজেবল ভ্যালু প্রেজেন্ট ভ্যালু নাকি কারেন্ট কস্ট তো কারেক্ট অ্যান্সার হবে রিয়ালাইজেবল ভ্যালু দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইউজড বাই আইসিএই আইসিডব্লু এআই ও সি এস আই আই এএসবি তো কারেক্ট অ্যান্সার হলো আইসিএআই এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে অন ইন্টারস্টেট পারচেজ গুডস হুইচ ইজ দ্য ফলোইং জিএসটি ইজ লেভিট তো অপশান দেওয়া হয়েছে আই জি এস টি জি এস টি অ্যান্ড আই জি অ্যান্ড সিজিএসটি নাকি আই জি এস টি অ্যান্ড এইস জি এস টি তো বলা হয়েছে ইন্টারস্টেট ট্রানজাকশন এখানে উল্লেখ করা হয়েছে যদি ইন্টারস্টেট থাকত অর্থাৎ ইন্টারাস্টেট অর্থাৎ রাজ্যের ভেতরে আর ইন্টারস্টেট অর্থাৎ রাজ্যের বাইরে আমি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হই তাহলে আমি যদি ইন্টারস্টেট ট্রানজেকশন করি অর্থাৎ আমার রাজ্যের বাইরে পশ্চিমবাংলার বাইরে কোনো রাজ্যের সাথে যদি ট্রানজেকশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জেবল হবে আই তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে আইজিএসটি এবার বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্রয়িং অ্যাকাউন্ট ইজ এ রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট নন অফ দিস তো ড্রয়িংস অ্যাকাউন্ট কি ড্রয়িংস অ্যাকাউন্ট বলতে প্রপরাইটার অ্যাকাউন্টকে বোঝানো হয়েছে অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টকে বোঝানো হয়েছে বা আমরা এরকমভাবে বলতে পারি যে ড্রয়িংস অ্যাকাউন্ট বলতে কোনো ব্যক্তির অ্যাকাউন্টকে বোঝানো হয়েছে তাই ড্রয়িংস অ্যাকাউন্ট হলো এক ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে দা সোর্স ডকুমেন্টস ফর দ্য প্রিপারেশন অব ডেবিট ভাউচার ইজ অপশন দেওয়া হয়েছে ডেবিট নোট ইনভয়েস ক্যাশ মেমো নাকি ক্রেডিট নোট তো আমি যদি কোনো বস্তু বা কোনো পরিষেবা সেল করি এবং সেই সেলের এগেনস্টে যদি সেটা যদি রিটার্ন নিয়ে নিই গুড যদি রিটার্ন নিই তাহলে আমি ইস্যু করব ক্রেডিট নোট অ্যাজ এ ডেবিট ভাউচার তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ক্রেডিট নোট কারণ আমার কাছে যেটা ক্রেডিট সামনের জনের কাছে হবে সেটা ডেবিট তাই ক্রেডিট ভাউচার বলতে সবসময় ক্রেডিট নোটকে বোঝানো হয়েছে যদি আমি আগে যদি কোনো প্রকার সেল করে থাকি এবার সেই সেলের এগেন্স্টে যদি গুডস বা কোনো পরিষেবা যদি রিটার্ন নিচ্ছি তাহলে সেক্ষেত্রে ক্রেডিট নোট ইস্যু করতে হবে এবার দেখব কোশ্চেন নাম্বার চোদ্দো যেখানে বলা হয়েছে ভাউচার ইজ প্রিপেয়ার্ড ফর ক্যাশ অর ক্রেডিট পারচেস ক্যাশ অর ক্রেডিট সেল ক্যাশ রিসিভ অর পেড আর অল অফ দিস অর্থাৎ এদের প্রত্যেকটি তো কারেক্ট অ্যান্সার হবে এদের প্রত্যেকটি কারণ ভাউচার বলতে ক্যাশ অ্যান্ড ক্রেডিট পারচেসকে বোঝায় ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেলকে বোঝায় ক্যাশ রিসিভ অ্যান্ড ক্যাশ পেটকেও বোঝানো হয় এবার দেখব কোশ্চেন নাম্বার পনেরো যেখানে বলা হয়েছে পারচেস অফ মেশিনারি বাই ক্যাশ মিন্স অর্থাৎ যদি ক্যাশ দিয়ে যদি কোনো মেশিনারি পারচেস করা হয় তাহলে ট্রিটমেন্ট সেক্ষেত্রে কীরকম হবে তো ক্যাশ দিয়ে পারচেস করছি মানে ক্যাশ আমার কমে যাচ্ছে আর মেশিনারির অ্যাকাউন্ট বা মেশিনারির ভ্যালু বেড়ে যাচ্ছে অর্থাৎ ক্যাশ কী রিয়েল অ্যাসেট বা অ্যাসেট আর মেশিনারি কি অ্যাসেট অর্থাৎ অ্যাসেটের ভ্যালু কমে গিয়ে আরেকটি অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি হচ্ছে তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনক্রিজ ইন অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন অ্যাসেট ষোলো নম্বর প্রশ্নতে বলা হয়েছে পেমেন্ট টু এ ক্রেডিটার মিন্স অর্থাৎ ক্রেডিটারকে যদি কোনো প্রকার পেমেন্ট করি তাহলে তার ট্রানজেকশানটি কীরকম হবে ক্রেডিটার কি ক্রেডিটার হল আমার কাছে কারেন্ট লাইবিলিটি এবার তাকে যদি পেমেন্ট করে দিই কিসের মাধ্যমে পেমেন্ট করবো হয় ক্যাশ নয়তো ব্যাঙ্ক তাহলে ক্যাশ বা ব্যাংক অর্থাৎ রিয়েল অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে আবার ক্রেডিটার বা লাইবিলিটির ভ্যালুও কমে যাচ্ছে তাই এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ডিক্রিজ ইন অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন লাইবিলিটি এবার দেখবো কোশ্চেন নাম্বার সতেরো যেখানে বলা হয়েছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পেমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর দ্য proprietor ইজ অর্থাৎ প্রপারাইটার বা কারবারের মালিক যিনি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছেন তো তিনি তার পার্সোনাল খরচা করেছেন অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তিনি পেড করেছেন কিন্তু কি হিসাবে তার পার্সোনাল এক্সপেন্স হিসাবে তাহলে সেই খরচাটিকে আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের মধ্যে কিভাবে দেখাবো তো অপশন দেওয়া হয়েছে লাইফ ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট হিসাবে দেখাবো ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট হিসেবে দেখাবো ড্রয়িং অ্যাকাউন্ট হিসেবে দেখাবো নাকি ক্যাশ অ্যাকাউন্ট হিসেবে দেখাবো যদি এখানে প্রপরাইটারের জায়গায় অফ দ্য কোম্পানি অফ দ্য ফার্ম অথবা অফ দ্য বিজনেস কথাটির উল্লেখ থাকত তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্টকেই আমরা ডেবিট করতাম কিন্তু কি বলা হয়েছে প্রপরাইটার অর্থাৎ কারবারের মালিক ব্যক্তিগত খরচা করেছেন ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পেমেন্ট করে তাই এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট হবে এবার দেখব কোশ্চেন নাম্বার 18। যেখানে বলা হয়েছে উইথড্রল অফ ক্যাশ ফ্রম বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর পার্সোনাল অ্যাকাউন্ট বাই দা প্রপারাইটার ইজ ক্রেডিটেড টু অর্থাৎ একজন প্রপারাইটার কারবারের মালিক তিনি কারবারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেখান থেকে তিনি টাকা উত্তোলন করে নিয়েছেন উইথড্রল করেছেন তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট কাকে করব তো ক্রেডিট আমরা অভিয়াসলি ব্যাঙ্ক অ্যাকাউন্টকেই করবো কারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকাটি তিনি উত্তোলন করে নিচ্ছেন এবার দেখব কোশ্চেন নাম্বার উনিশ যেখানে বলা হয়েছে জার্নাল ইজ এ বুক অফ প্রাইম এন্ট্রি ফাইনাল এন্ট্রি সেকেন্ডারি এন্ট্রি নাকি অল ক্যাশ ট্রানজ্যাকশনস তো কারেক্ট অ্যান্সার হলো প্রাইম এন্ট্রি কারণ জার্নাল এন্ট্রিকেই প্রপার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে তাই জার্নাল এন্ট্রিকে আমরা সবসময় প্রাইম এন্ট্রি হিসেবেই গণ্য করি অ্যাজ পার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসাবে অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হিসাবে এবার দেখব কোশ্চেন নাম্বার কুড়ি এলএফ ইজ এ কলাম অফ অর্থাৎ লেজার ফোলিও যে নম্বর দেওয়া হয় সেটা কার কলাম লেজারের কলাম বা ট্রায়াল ব্যালেন্সে ব্যবহার করা হয় জার্নালের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাকি ট্রেডিং অ্যাকাউন্টস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো কারেক্ট অ্যান্সার হলো জার্নালের ক্ষেত্রেই এলএফ বা লেজার ফোলিও নম্বর ব্যবহার করা হয় একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাট দ্য টাইম অফ সেল অফ গুডস ইজ অর্থাৎ সেলের সময় যদি ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তার এন্ট্রিটি আমরা কোথায় দেখাবো অপশান দেওয়া হয়েছে রেকর্ডেড ইন সেল বুক রেকর্ডেড ইন ক্যাশ বুক রেকর্ডেড ইন জার্নাল প্রপার নাকি নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস এক্ষেত্রে একটি ট্রিক্স বলে দিই যদি কোনো গুডস সেল করা হয় এবং সেলের সময় যদি আমরা ট্রেড ডিসকাউন্ট দেখাই সেটা কিন্তু কোনোভাবে বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাট দ্য টাইম অফ সেল অর্থাৎ সেল করার সময় কিন্তু রেকর্ডেড হয় না তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস এবার দেখব কোশ্চেন নাম্বার বাইশ যেখানে বলা হয়েছে দ্য প্রিওডিক্যাল টোটাল অফ দ্য সেল রিটার্ন বুক ইজ পোস্টেড অফ দ্য অর্থাৎ প্রিওডিক্যালি বা টাইম টু টাইম সেলস রিটার্ন বুকসের যে এন্ট্রিটি পোস্টিং করা হয় তো সেটা কোথায় করা হয় বা কীভাবে করা হয় অ্যাজ ক্রেডিট অফ সেলস অ্যাকাউন্ট অর্থাৎ সেলস অ্যাকাউন্টকে ক্রেডিটের মাধ্যমে করা হয় ডেবিট অফ সেলস অ্যাকাউন্টকে করা হয় ডেবিট অফ সেলস রিটার্ন অ্যাকাউন্টকে করা হয় নাকি ক্রেডিট অফ সেলস রিটার্ন অ্যাকাউন্টকে করা হয় তো সেলের সময় কি হয় ইনকাম আসে তাই আমরা ক্রেডিট হিসেবে দেখাই কিন্তু যেহেতু সেলস রিটার্ন হচ্ছে অর্থাৎ পণ্য বা পরিষেবা আমাদের কাছে রিটার্ন চলে আসছে মাইনাস হয়ে যাচ্ছে সেলস অ্যাকাউন্ট তাই সেক্ষেত্রে কিন্তু আমরা ডেবিট অফ সেলস রিটার্ন অ্যাকাউন্টটি করবো এবার দেখব কোশ্চেন নাম্বার তেইশ ট্রান্সফার এন্ট্রিজ আর রেকর্ডেড ইন অর্থাৎ যত ধরনের ট্রান্সফার এন্ট্রিসগুলো রয়েছে তো সেগুলোর এন্ট্রি কোথায় করা হয় বা তার রেকর্ড কীভাবে মেনটেন করা হয় ক্যাশবুকের মাধ্যমে জার্নাল প্রপারের মাধ্যমে লেজার পোস্টিংয়ের মাধ্যমে নাকি ট্রান্সফার রেজিস্টারের মাধ্যমে তো মনে রাখবে যে কোনো ধরনের ট্রান্সফার এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা আদার কোনো ট্রানজেকশনকে কিন্তু আমরা সব সময় জার্নালের মাধ্যমেই দেখাই তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে জার্নাল প্রপার চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জার্নাল প্রপার ইজ অলসো নোন অ্যাজ বুক অফ ফাইনাল এন্ট্রি স্পেশাল পারচেস বুক জেনারেল জার্নাল বুক অফ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস তো কারেক্ট অ্যান্সার হলো জেনারেল জার্নাল কারণ জার্নাল প্রপারকে সবসময় সাধারণ জার্নাল হিসেবেই গণ্য করা হয়েছে অ্যাজ পার বুকস অফ অ্যাকাউন্টস এবার দেখব কোশ্চেন নাম্বার পঁচিশ যেখানে বলা হয়েছে মেশিনারি ওয়ার্ক রুপিস ফাইভ থাউজেন্ড হ্যাজ বিন পারচেজ অন ক্রেডিট বাট রেকর্ডেড ইন দ্য পারচেজ ডে বুক দিস এরার ইজ এরার অফ কমিশন এরার অফ প্রিন্সিপাল এরার অফ কমিশন কম্পেনসেশন এরার তো বলা হয়েছে যে পাঁচ টাকা দিয়ে কোনো মেশিন পারচেস করা হয়েছিল কিন্তু তার এন্ট্রি রংলি পারচেস ডে বুকে পোস্টিং করে দেওয়া হয় তাহলে এটা কি ধরনের এরার অর্থাৎ এরারের রূপ কি তো এটা হলো এক ধরনের এরার অফ প্রিন্সিপাল অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের যে প্রিন্সিপাল রয়েছে যে নীতি রয়েছে যে ফর্মুলা রয়েছে তার এরার এবার দেখব কোশ্চেন নাম্বার ছাব্বিশ যেখানে বলা হয়েছে ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম রুপিস ওয়ান হান্ড্রেড রিসিভ ফ্রম রান উইল বি আইডেন্টিফাইড অ্যাজ অপশান দেওয়া হয়েছে ওয়ান সাইড এরার ডাবল সাইড এরার মিক্সড এরার নাকি নন অফ দিস অর্থাৎ রামের থেকে টাকা পেয়েছি কিন্তু আবার রাম অ্যাকাউন্টকেই ডেবিটিং করে দিয়েছি তো কারেক্ট অ্যান্সার হবে ওয়ান সাইড এরার কারণ বোধ সাইড এরার যদি হতো তাহলে রামের জায়গায় আরও একটি অ্যাকাউন্টের কথা উল্লেখ থাকতো কিন্তু শুধুমাত্র রামের কথাই উল্লেখ হয়েছে রামের অ্যাকাউন্টেই ভুল এন্ট্রি পাস করা হয়েছে তাই এটা এক ধরনের ওয়ান সাইড এরার সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রেক্টিফিকেশন অফ এরার ইজ দ্য বুকস অফ অ্যাকাউন্টস ক্যান অনলি বি ডান বাই ওভার রাইটিং বাই ইউজিং রেড ইঙ্ক বাই সেপারেট রেক্টিফিকেশন এন্ট্রিজ বাই ইউজিং ইরেজার তো কারেক্ট অ্যান্সার হবে বাই সেপারেট রেক্টিফিকেশান এন্ট্রিজ অর্থাৎ সেপারেট জার্নাল এন্ট্রিজের মাধ্যমে এই ধরনের বুকস অফ অ্যাকাউন্টসের যে এরারগুলো হয় তো তার সমাধান করা হয় এবার দেখব কোশ্চেন নম্বর উনতিরিশ যেখানে বলা হয়েছে জেনারেল রিজার্ভ ইজ ডেবিটেড টু ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট নাকি ব্যালেন্স শিট তো সবসময় মনে রাখবে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে ডেবিট করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টকে এবার দেখবো কোশ্চেন নাম্বার তিরিশ যেখানে বলা হয়েছে প্রভিশন আর ট্রিটেড অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট চেঞ্জ এগেনস্ট প্রফিট ক্রিয়েশন অফ অ্যাসেট ক্রিয়েশন অফ লাইবিলিটিস তো কারেক্ট অ্যান্সার হবে চেঞ্জ এগেনস্ট প্রফিট কারণ প্রভিশন অ্যাকাউন্টকে যদি ট্রিটেড করতে হয় ক্রিয়েট করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রফিট অ্যান্ড লসের ভ্যালুর মধ্যে কিন্তু চেঞ্জেস আসে এবার দেখব কোশ্চেন নাম্বার একত্রিশ যেখানে বলা হয়েছে অ্যামাউন্ট অফ রিজার্ভ ফান্ড ইজ ইনভেস্ট ইন আউটসাইড এজেন্সিস হেল্ড ইন দ্য বিজনেস গিভেন অ্যাজ লোন উইথড্রন বাই প্রপারাইটার অর্থাৎ রিজার্ভ ফান্ডকে কেন ক্রিয়েট করা হয় ক্রিয়েট করা হয় যাতে ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করা যায় তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনভেস্টেড ইন আউটসাইড এজেন্সিস বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জেনারেল রিজার্ভ ইজ ট্রিটেড আউট অফ ক্যাপিটাল প্রফিট রেভিনিউ প্রফিট প্রভিশন নাকি সিক্রেট প্রফিট তো কারেক্ট অ্যানসার হবে রেভিনিউ প্রফিট কারণ জেনারেল রিজার্ভ যদি ক্রিয়েট করতে হয় তৈরি করতে হয় তাহলে রেভিনিউ যে প্রফিট রয়েছে অর্থাৎ আয় থেকে ইনকাম থেকে যে প্রফিট বা মুনাফা আসছে তো তাকে বাদ দিয়ে জেনারেল রিজার্ভ ক্রিয়েট করতে হয় যাতে ভবিষ্যতে বড় রকম কোনো ইনভেস্ট করা যায় তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সিকিউরিটি প্রিমিয়াম ইজ অ্যাকচুয়ালি এ প্রভিশন রিজার্ভ প্রফিট ক্যাপিটাল প্রফিট নাকি সিক্রেট রিজার্ভ তো কারেক্ট অ্যান্সার হল প্রভিশন। এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের একটি বাধ্যতামূলক প্রিন্সিপাল তাই সিকিউরিটি প্রিমিয়ামকে একটি প্রোভিশন হিসেবেই অ্যাজ এ অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের পার্ট হিসাবে গণ্য করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিয়েট অব প্রোভিশন ইজ অপশনাল আননেসেসারি ইলিগালি নাকি নেসেসারি তো কারেক্ট অ্যান্সার হবে নেসেসারি কারণ যেহেতু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ক্ষেত্রেই প্রভিশনের কথা বলা হয়েছে তাই প্রোভিশন সবসময় একটি নেসেসারি অ্যাকাউনটিং প্রিন্সিপাল এবার দেখব কোশ্চেন নাম্বার থার্টি সিক্স যেখানে বলা হয়েছে বিলস রিসিভেবল ইজ অ্যাসেট লাইবিলিটিস এক্সপেন্স অর ইনকাম তো বিলস রিসিভেবল অর্থাৎ বিলের এগেনস্টে আমি টাকা পাবো অর্থাৎ ভবিষ্যতে সেখানে ইনকাম জেনারেট হবে যদি ইনকাম যদি জেনারেট হয়ে যেত তাহলে সেটা প্রফিট অ্যান্ড লসের পার্ট হয়ে যেত অর্থাৎ ডিরেক্টলি ইনকাম হিসেবে বুক করতাম কিন্তু ইনকাম এখনও জেনারেট হয়নি আমি কোনো টাকা পাইনি আমি টাকা পাবো তাহলে এটা কি হবে বিলস রিসিভেবল ইজ এ অ্যাসেট অর্থাৎ সম্পত্তি 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিলস পেয়েবল ইজ অ্যাসেট লাইবিলিটি এক্সপেন্স অর ইনকাম ঠিক 36 নম্বর প্রশ্নেরই অপোজিট প্রশ্ন এটা তো সেম বিলস পেবল অর্থাৎ আমাকে পে করতে হবে এক ধরনের লাইবিলিটি ক্রিয়েট হয়ে আছে তাই এটা কি এটা এক ধরনের লাইবিলিটি আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দা ব্যালেন্স অফ বিলস পেয়েবল অ্যাকাউন্ট ইজ ক্রেডিট ডেবিট বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট নাকি নাইদার ডেবিট নর ক্রেডিট অর্থাৎ ডেবিটও নয় ক্রেডিটও নয় তো কারেক্ট অ্যান্সার কোনটা তো কি বলা হয়েছে বিলস পেবল অ্যাকাউন্ট কী পেবল অর্থাৎ আমাকে পে করতে হবে কারেন্ট লাইবিলিটি ক্রিয়েটিং হয়েছে পে করতে হবে তাই লাইবিলিটির নেচার কি অলওয়েজ ক্রেডিট তাই এ নম্বর অপশানই হলো কারেক্ট তো উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অন ম্যাচুরিটি এ বিল ইজ মিট বাই ড্রয়ার পেই ড্রই নাকি এন্ডোরসি অর্থাৎ ম্যাচিউরিটির পরে অর্থাৎ সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে যে বিলটি ম্যাচিওর হয় পরিপূর্ণ হয় তো সেটা কে পায় ড্রই পায় অর্থাৎ যে আগে ড্র করেছিল সে এবার সেই টাকাটিকে উত্তোলন করে নিচ্ছে এখানে কিন্তু মনে রাখবে ড্রই হবে ড্রয়ার কিন্তু হবে না এবার আজকের ভিডিও লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর চল্লিশ যেখানে বলা হয়েছে এ বিল ইজ ড্রন ফর থ্রি মান্থস অফ ফিফথ এপ্রিল টু উইল ম্যাচুয়ার ফর পেমেন্ট অন অর্থাৎ পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশের ঠিক তিন মাস পরে বিলটি ম্যাচুয়ার হবে তাহলে কোন ডেটে গিয়ে বিলটি ম্যাচর হবে অপশন দেওয়া হয়েছে ফিফথ জুলাই দু হাজার চব্বিশ আটই জুলাই দু হাজার চব্বিশ নাইন জুলাই দু হাজার চব্বিশ নাকি দশই অগাস্ট দু হাজার চব্বিশ তো পাঁচই এপ্রিল থেকে যদি তিন মাস আরও যদি কাউন্ট করি অর্থাৎ মে জুন জুলাই তো জুলাই মাসে বিলটি ম্যাচিওর হবে কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসেবে যে দিন বিলটি করা হয়েছিল অর্থাৎ যে ডেটে বিলটি ক্রিয়েট হয়েছিল সেই বিল ডেট থেকে থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে যে কোনো বিল বা যে কোনো পলিসি ম্যাচিওর হয় তাই এখানে হবে আটই জুলাই দু হাজার চব্বিশ হবে কারেক্ট অ্যান্সার তো এই ছিল তোমাদের অ্যাকাউন্টেন্সির এক্সামিনেশনের আগে লাস্ট মিনিট সাজেশন তো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটিকে তোমরা ভালো করে দেখবে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো করে পরীক্ষা দাও ভালো নম্বর আনো তাহলে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশুনো করো মন দিয়ে পরীক্ষা দাও জয় হিন্দ বন্দে মাতেরম